চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে এমন কথা কারো অজানা নয়। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুন ইস্যুতে দুই দেশের মধ্যে তুমুল উত্তেজনা রেশ কিছুটা কমলেও সম্প্রতি মার্কিন নৌবাহিনীর দুই সদস্য বেইজিং এর কাছে গোপন তথ্য বিক্রি করছে এমন অভিযোগ ওঠে। পরে আটক করা হয় তাদের। এতে আবারও উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। এমন পরিস্থিতিতেই এবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র হয়ে কাজ করা এক গুপ্তচরকে আটক করল চীন। শুক্রবার চীনের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় জানায়, ওই গুপ্তচর 52 বছর বয়সী চীনা নাগরিক জেং। তিনি দেশটির একটি সামরিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কোম্পানির পক্ষ থেকে আরও পড়াশোনার জন্য ইতালিতে পাঠানো হয়েছিল তাকে। সেখানেই সেত নামের এক সিআইএ এজেন্টের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে জেং ওই সিআইএ এজেন্টের ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন বলে জানিয়েছে চীনা মন্ত্রণালয়। পরবর্তীতে জেংকে দেশটির সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য দিতে রাজি করান ওই সিআইএ এজেন্ট। অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। বেইজিং জানায়, চীনা সামরিক বাহিনী সম্পর্কে তথ্য দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি লিখিত চুক্তিও সই করেন জেং। এর বিনিময়ে তাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যরা যেন যুক্তরাষ্ট্রে আশ্রয় পান সে বিষয়েরও নিশ্চয়তা দেওয়া হয়। ইতালি থেকে চীনে ফেরার আগে জেংকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় বলেও দাবি করেছে বেইজিং। চীনের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল 2010 সালে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সে সময় 12 জনের বেশি সিআইএ এজেন্টকে হত্যা কিংবা আটক করে চীনা প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।